প্রতিবেদন ছাপা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তার পরিবার। বিকেলে বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন গোলাম আজমের চতুর্থ ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। তিনি বলেন একটি স্বার্থান্বেষী মহল তাদের পরিবারের ভাবমর্যাদা নষ্ট করতেই এ ধরনের বানোয়ার তথ্য পরিবেশন করছে। এ সময় সেনাবাহিনী শৃঙ্খলা ভঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। ইনকন্টে চ্যালেঞ্জ করে উঠতে চাই যে আমার বা আমার পরিবারের কোনো সদস্যের সাথে সেনাবাহিনীর ব্যর্থ অভ্যুত্থানের দূরতম কোনো সম্পর্ক নেই। আমাদের জড়িয়ে এ ধরনের মিথ্যা রিপোর্ট প্রকাশ দূরভিসন্ধিমূলক ও উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য প্রণোদিত। আমি সেনাবাহিনীতে অভ্যুত্থানের চেষ্টার তীব্র নিন্দা জানাই এবং আমার প্রাণপ্রিয় সেনাবাহিনীর জন্য ক্ষতিকর যে কোনো কর্মকর্তার সাথে জড়িতদের চরম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানায়।